সাম্প্রদায়িক হামলার ঘটনা 71 মামলা আসামি কয়েক হাজার গ্রেপ্তার 450 শাহবাগে আজও বিক্ষোভ সমাবেশ ধর্মের উপর হামলা অপরাধ সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা মুসলমানের দায়িত্ব বলছেন মুফতি ও গবেষকরা স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু 30 অক্টোবর রাজধানীতে একটি কেন্দ্র আর ঢাকার বাইরে 21 জেলায় টিকাদান মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে বিএনপি কার্যক্রম মেয়াদ শেষে 3 বছর পর আলোচনা নেই জাতীয় কাউন্সিল নিয়ে ডু অর ডাই ম্যাচে আজ ওমানের মুখোমুখি বাংলাদেশ একাদশে হতে পারে একাধিক পরিবর্তন স্বাগত সকাল 9টায় বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহান আলম শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার পর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে তবে গোটা এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করছে এ ঘটনায় অজ্ঞাত 5 শতাধিক আসামি করে 2টি মামলা করেছে পুলিশ আটক করা হয়েছে 45 জনকে এদিকে দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় এ পর্যন্ত 71টি মামলা হয়েছে এসব ঘটনায় জড়িত সন্দেহে 450 জনকে আটক করা হয়েছে দুর্বৃত্তদের হামলায় তছনছ পীরগঞ্জের মাঝিপাড়া ঘরবাড়ি হারিয়ে অসহায় নিঃস্ব মানুষেরা এখন খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন হামলার সময় স্বর্ণ নগদ টাকা ও আসবাবপত্র লুটের ঘটনা ঘটেছে এমনকি বাড়ি ছেড়ে চলে যাওয়ারও হুমকি দেয় দুর্বৃত্তরা অন্যদিকে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন এলাকাবাসী টাকা নিয়ে গেছে 20,000 স্বর্ণ নিয়ে গেছে 1.5 ভরি এখন খাওয়ার মতো কোনো বুদ্ধি নাই আমি এটা সুষ্ঠু বিচার চাই আমার হিন্দু মানুষ যতগুলো আছে তার ঘরে সুষ্ঠু বিচার চাই এটাই আমার অনুরোধ এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হয়েছে সহায়তা 71-এ আমরা এই দৃশ্য দেখেছিলাম এরপরে বাংলাদেশে এই দৃশ্য ঘটার কথা নয় তো আজকে সেই দৃশ্য আমাদের সামনে আবার দেখতে হলো সেটা আমাদের জন্য একটা কি বলবো একটা কষ্টদায়ক ব্যাপার সেটা যাতে লাঘব হয় সেই চেষ্টা আমরা চালিয়ে যাব অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে 2টি এর সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ যারা এই ঘটনার সামনে ছিল এবং পিছনে ছিল যারা মদতদাতা উস্কানিদাতা সবাইকে খুব কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করবে আওয়ামী লীগ এর আগে সোমবার শাহবাগে বিক্ষোভ ও অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ কয়েকটি সংগঠন এ সময় হামলাকারীদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় কুমিল্লায় গত বুধবার কয়েকটি পূজামণ্ডপে হামলার পর গত 2 দিনে রংপুর সহ দেশের অন্তত 10 জেলায় পূজামণ্ডপ মন্দির হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এর প্রতিবাদে সোমবার সকাল 10:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কিছু সংগঠন যে ব্যক্তি কোরআন রেখেছে সেই ব্যক্তি শাস্তি দেওয়া হোক কে রেখেছে কিন্তু আজকে প্রশাসন সেই ক্ষেত্রে নীরব ছিল আর সেই কারণে প্রশাসনের গাফিলতির কারণে আজকে বহু মহামন্দির ইজ্জত দিতে হয়েছে হিন্দুদের উপর যে বর্বর হামলা চলতেছে এটা আসলে মেনে নেওয়া তো একজন মানুষ হিসেবে আমার পক্ষে সম্ভব না প্রতিবাদ সমাবেশের বক্তারা বলেন বাংলাদেশের অসাম্প্রদায়িকতার হাজার বছরের ঐতিহ্য রয়েছে হিন্দু সম্প্রদায় সহ সব ধর্মের মানুষ দেশে স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে তাই বর্তমানে কারা হিন্দুদের উপর হামলা ও সহিংসতা করছে তা দ্রুত খুঁজে বের করে জড়িতদের শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা শান্তির দেশে আমরা অবশ্যই শান্তির সহিত বসবাস করতে চাই বঙ্গবন্ধু সোনার বাংলায় আমরা চাই না এর বিপরীত হোক আজানের সময় যেমন আমরা মানি তেমন আমাদের পূজাকে তারা সম্মান করুক আমাদের জায়গায় জায়গায় প্রতিমা ভাঙচুর হয় আমাদের জায়গায় জায়গায় আন্দোলন হচ্ছে বিক্ষোভকারীরা ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কার বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাটের ক্ষতিপূরণ সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন গঠন সহ 7 দফা দাবি জানান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিকদের মাধ্যমে যে আপনি আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে সাধারণ শিক্ষার্থীদের যে ফোরাম আছে সেটার সাথে যোগাযোগ করে আপনি এই দাবিগুলো পূরণের জন্য আপনি যথাযথ পদক্ষেপ নেবেন
24 ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস না পেলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূজা মণ্ডপ ও মন্দিরে হামলার প্রতিবাদে সোমবার দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার চেয়েছেন বিক্ষোভকারীরা। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষার দাবিও জানান তারা। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, মানববন্ধন, প্রধান দাবি হামলাকারীদের দ্রুত বিচার। কুমিল্লায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির 22 জন শিক্ষক। তারা রংপুর সহ বিভিন্ন জেলায় হামলায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহযোগিতার দাবি জানান। আইন শৃঙ্খলা লঙ্ঘন করে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা আঘাত করতে চায়, তাহলে আমরা তাদের কখনোই সহ্য করব না। আমরা রাষ্ট্রের কাছে জোর দাবি জানাই যে ঘটনার সঙ্গে যে যারাই যেভাবেই জড়িত থাকুক না কেন, তাদের চিহ্নিত করে অতি দ্রুত তাদের শাস্তির আওতায় আনা হোক। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামের চেরাগি পাহাড়ে বিক্ষোভ সমাবেশ করে সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিক সমাজ। তারা এসব হামলার তীব্র প্রতিবাদ জানান। মন্ত্রীকে বলছি যে আমি তার কাছে আবেদন জানাচ্ছি যে আপনি অবিলম্বে তদন্তের খবর দিন, শাস্তি দেওয়ার জন্য আপনি অবিলম্বে সেই তাদের আইনে সমাপ্ত করুন। দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনায় সিলেটে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্রের কাছে একটাই চাওয়া, আমরা দেশের নাগরিক, আমাদের নিরাপত্তা দেওয়া সরকারের একটা দায়িত্ব। রাজশাহী নগরীর সাহেব বাজারে আয়োজিত মানববন্ধনে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান বক্তারা। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয় গোপালগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, বাগেরহাট, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একের পর এক সাম্প্রদায়িক হামলা হচ্ছে, মামলাও হচ্ছে প্রতি ঘটনায়। আসামি করা হচ্ছে জ্ঞাত অজ্ঞাতদের, কিন্তু আলোচিত কোনো ঘটনার বিচার এখনও শেষ হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, অগণিত মানুষকে আসামি করা ও বিচারের দীর্ঘসূত্রতায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। ধর্মীয় উন্মাদনা ঠেকাতে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে আরও তৎপর হওয়ার তাগিদ তাদের। সাক্ষীর অভাবে 9 বছরেও কক্সবাজার রামুর বৌদ্ধ পল্লীতে হামলার বিচার শেষ হয়নি। 2012 সালে 18টি মামলা করে পুলিশ, অভিযোগপত্র জমা দেয় 1020 জনের বিরুদ্ধে। 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দির হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নি সংযোগের ঘটনা ঘটে। 8 মামলায় প্রায় 3000 আসামি করে পুলিশ, গ্রেপ্তার হয় 126 জন, কিন্তু সবাই এখন জামিনে মুক্ত। একই বছরের নভেম্বরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে হামলা হয়। 33 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 1200 জনকে আসামি করে 2টি মামলা করা হয়। 5 বছরেও হয়নি এ ঘটনার বিচার। চলতি বছর সুনামগঞ্জের সল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। প্রায় 1500 ব্যক্তিকে আসামি করে মামলা হয় 2টি। 33 জন গ্রেফতার হলেও অগ্রগতি হয়নি বিচারের কাজে। একটা মামলা যদি 50 জন আসামি থাকে, তাদের বিরুদ্ধে এই সাক্ষী হাজির করে মামলা শেষ করতে 20 বছর লাগবে। পুলিশ এটা জেনে করে না না জেনে করে আমি জানি না। হ্যাঁ, এইসব ঘটনায় শত শত ব্যক্তি জড়িত, ঠিক আছে, কিন্তু শত শত ব্যক্তিকে বিচার ব্যবস্থায় তদন্ত করে বিচার করে শাস্তি দেওয়া বিচার কোনো দেশেরই বিচার ব্যবস্থার পক্ষে সম্ভব না। তার কিন্তু দায়িত্ব থাকে এই মামলাগুলি তাড়াতাড়ি ট্রায়ালে আনা, সাক্ষীর জন্য নোটিশ পাঠানো পুলিশকে, পুলিশের দায়িত্ব থাকে সাক্ষী হাজির করা। সরকারি কৌশলই কেন এই ব্যাপারে এত আন্তরিকতা দেখাচ্ছে না বা কি তার সমস্যা, এটা ওরা নিজেরা বলতে পারেন, ওনাকে জিজ্ঞেস করেন যারা আদালতে টুপি আছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের জরিপ বলছে, 9 বছরে হিন্দু সম্প্রদায়ের উপর 3679 বার হামলা হয়েছে। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি এই সংখ্যা আরো অনেক বেশি। যদি প্রধান 10 জন 12 জনকে অন্তত তাদেরকে আসামি করে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করে, তাহলে এটা 1-2 বছর 3 বছরের মধ্যে হয়ে যেত। 2-4টি মামলা যদি বিচার শেষ করা যেত এবং সাক্ষী প্রমাণের মাধ্যমে যদি এগুলি সাজা হতো, তাহলে অনেকটা মনে সান্ত্বনা পাওয়া যেত। এবারে দুর্গাপূজাকে কেন্দ্র করে চলমান সহিংসতার ঘটনায় সারা দেশে মামলা হয়েছে 51টি, আসামি অজ্ঞাতনামা কয়েক হাজার। সাম্প্রদায়িক উস্কানি ঠেকাতে গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের।
নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলাকে সমর্থন করে না ইসলাম, এমনকি অন্য ধর্ম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করাও অপরাধ বলছেন ইসলামী গবেষকেরা। মুফতিরা বলছেন সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা মুসলমানের অন্যতম দায়িত্ব। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও লুটপাট প্রসঙ্গে এসব কথা বলেন তারা। 13 অক্টোবর কুমিল্লার পূজা মণ্ডপে হামলা করে দুর্বৃত্তরা। এরপর বেশ কয়েকটি জেলায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতেও হামলা হয়। সবশেষ রোববার রংপুরের পীরগঞ্জের আগুনে পুড়িয়ে দেওয়া হয় সনাতন ধর্মাবলম্বী পরিবারের 21টি বসতবাড়ি। এ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে নানা মহলে। যারা এসব অরাজকতা করছেন তাদের ধর্মান্ধ বলছেন ইসলামী গবেষকরা। মুফতিরা বলছেন ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, সব সম্প্রদায়ের মানুষ, পশু পাখি ও প্রকৃতি সংরক্ষণ করা এ ধর্মের অনুসারীদের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকবে, কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনও সুবিচার বর্জনে প্ররোচিত না করে। এই যে সম্প্রদায়ের কথা আল্লাহ বলেছেন যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু, কোনো সম্প্রদায়ের কোনো আচরণে তোমরা যেন উত্তেজিত হয়ে অবিচার না করো, সীমালঙ্ঘন না করো। ইসলামী রাজনৈতিক দলগুলোর মন্তব্য, পূজা মণ্ডপ, মন্দির ও হিন্দু বাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের একমাত্র পরিচয় দুর্বৃত্ত। তাদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নেতারা। ভিন্ন ধর্মের লোক তাদের উপর যদি কেউ চোখ বড় করে তাকায়, আল্লাহ রাসূল বলছেন তার চোখ উপড়ে ফেলার জন্য, এবং আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যারা অন্য কারো উপাসনা করে, তোমরা যদি তাদের যে সমস্ত বিষয়ের উপাসনা করে এগুলো যদি তোমরা গালমন্দ করো তাহলে তারা তোমাদের প্রভুকে গালমন্দ করবে। অতএব এখানে তাদের প্রতিমা ভাঙচুর তো দূরের কথা, তাদের প্রতিমার ব্যাপারে বিরূপ মন্তব্য করাও ইসলাম আল্লাহ নিষেধ করেছে, পবিত্র কোরআনে নিষেধাজ্ঞা আছে। ইসলামী গবেষকরা আরও বলেন ভিন্ন ধর্মাবলম্বীদের উপর জোর জবরদস্তিও সমর্থন করে না ইসলাম, বরং তাদের অধিকার নিশ্চিত করাও মুসলমানদের দায়িত্ব। আল-আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানান বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল, যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। বাংলাদেশে অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠা জোরদার করার প্রয়াসে যুক্ত হতে সবার প্রতি আহ্বান জানানো হয়। সাম্প্রতিক হামলার ঘটনার পর কূটনীতিকদের মধ্যে প্রথম প্রতিক্রিয়া জানালেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় নির্বাহী কমিটি দিয়ে চলছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম। মেয়াদ শেষ হওয়ার প্রায় 3 বছর হতে চললেও দলের মধ্যে কোনো আলোচনা নেই সপ্তম জাতীয় কাউন্সিল নিয়ে। তৃণমূলের নেতারা নিয়মিত কাউন্সিল চাইলেও কেন্দ্রীয় নেতারা বলছেন খালেদা জিয়া দ্বন্দ্বসহ কয়েকটি কারণে অনিশ্চিত হয়ে পড়েছে কাউন্সিল। বিএনপি ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় 2016 সালের 19 মার্চ। এর 4.5 মাস পর দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান আর নির্বাহী কর্মকর্তা ও সদস্য নিয়ে প্রায় 594 সদস্যের বিশাল কমিটি করে বিএনপি। ওই সময় নেতারা জানিয়েছিলেন এখন থেকে নিয়মিত হবে বিএনপির কাউন্সিল, কিন্তু বাস্তবতা উল্টো, সময় মতো হচ্ছে না কাউন্সিল। জ্যেষ্ঠ নেতারা বলছেন দলের চেয়ারপারসন ছাড়া কাউন্সিল করবে না বিএনপি। কমিটির মেয়াদ শেষ হলেও সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবেই হচ্ছে বলেও দাবি তাদের। পরিবেশ পরিস্থিতি অ্যালাউ করলে আমরা হয়তো কাউন্সিল করব, তার মানে যে একেবারে নেতৃত্ব সফলত বদল হয়ে যাবে তাও না। সাংগঠনিক দুর্বলতাগুলো এগুলি নির্ণয় করা হচ্ছে এবং সেইভাবে কিন্তু সংগঠনটা করা হচ্ছে। বিএনপিতে একটা গঠনতন্ত্র আছে, সেখানে 3 বছর পরপর কাউন্সিল করতে হয়। দলের নেতা নেত্রী যদি প্রবলেমে থাকে সেখানে স্বচ্ছ বা সুষ্ঠু কাউন্সিল করা একটু সমস্যা হয়, যার জন্য কাউন্সিলটা পিছিয়ে গেছে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কাউন্সিলের মাধ্যমে শূন্যপদ পূরণের পাশাপাশি নতুন নেতৃত্ব এলে দাবি আদায়ের আন্দোলন গতি পাবে বলে জানান মাঠ পর্যায়ের নেতারা। নিয়মিত কাউন্সিল হওয়াটা অত্যন্ত জরুরি। যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরও একটা অভিজ্ঞতা এবং বয়সের কারণে তারাও একটা উচ্চ পর্যায়ে চলে যেতে পারে, সেখান থেকে তারা নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে, তো সেই জায়গাটা তৈরি করার জন্য হলো
নিয়মিত কাউন্সিল হওয়া দরকার। এই পদ খালি হয়েছে কোনো না কোনো কারণে, অথবা সে বৃদ্ধ হয়েছে, সে হয়তো অসুস্থ আছে, অথবা যারা আছেন তারা হয়তো ভালো ভূমিকায় নাই, এখন হয়তো আরও অনেক ভালো নেতৃত্ব আছেন, সেক্ষেত্রে যদি আবার এটা পুনর্ঘটনা হয় তাহলে অবশ্যই আমি মনে করি যে এটা দলের জন্য অনেক ভালো হবে। নিয়মিত কাউন্সিল না হলেও নির্বাহী কমিটির শূন্য পদ দ্রুত পূরণের দাবি জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 30 অক্টোবর থেকে শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদানের মূল কর্মসূচি। রাজধানীতে একটি কেন্দ্র আর ঢাকার বাইরে 21 জেলায় শুরু হবে টিকাদান। মঙ্গলবারের মধ্যে সব স্কুলের শিক্ষার্থীদের নামের তালিকা জমা হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। দেশে স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার মানিকগঞ্জে টিকা পায় 12-17 বছরের 120 শিক্ষার্থী। জন্মসনদ দিয়ে টিকা নেয় তারা, দেয়া হয় একটি রেজিস্ট্রেশন কার্ড। পরীক্ষামূলকভাবে টিকা নেওয়া শিক্ষার্থীরা ভালো আছে, ফলে 30 অক্টোবর শুরু হচ্ছে মূল কর্মসূচি। রাজধানীতে টিকা কেন্দ্র বসছে একটি। টিকার সংরক্ষণ জটিলতার কারণে আপাতত 21 জেলায় শুরু হচ্ছে টিকাদান। টিকার মজুদ ও ফাইজারের টিকার সংরক্ষণ ব্যবস্থায় তৈরি না হওয়া পর্যন্ত বাকি জেলার শিক্ষার্থীদের টিকার জন্য অপেক্ষায় থাকতে হবে। আপাতত 60 লাখ ডোজে টিকা পাবে 30 লাখ শিক্ষার্থী। ফাইজারের টিকা যখন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নিতে পারবো, তখনই একমাত্র সারা দেশের সব শিক্ষার্থীদেরকে এই কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে। এখন আমরা যেটা কাজ করছি, এই ভলান্টিয়ারদের এবং যারা টিকা কর্মী যারা হবেন তাদের প্রশিক্ষণ করা, কারা এই টিকাটা দেবেন, এই ধরনের প্রস্তুতিগুলো নিচ্ছি। প্রস্তুতি সম্পন্ন হলেই আমরা টিকাটা দিয়ে ফেলব। মঙ্গলবারের মধ্যে সারা দেশের সব স্কুলের শিক্ষার্থীদের নামের তালিকা জমা হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। এরপর তা পাঠানো হবে ICT মন্ত্রণালয়ে। তথ্যগুলো সুরক্ষা অ্যাপে যুক্ত হওয়ার পর সেই তালিকা অধিদপ্তর হয়ে ফেরত যাবে স্কুলে। পরে তালিকা ধরে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করবে সংশ্লিষ্ট স্কুল। আমরা একটা চিঠি দিয়েছি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, তারা যেন তাদের শিক্ষার্থীদের তালিকাটা আমাদের কাছে প্রেরণ করেন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তারা আমাদের কাছে সেই তালিকাটি আবার পাঠাবেন এবং তখন আমরা ঠিক করব যে কোন স্কুল কবে কখন কত শিক্ষার্থী নিয়ে আমাদের টিকাদান কেন্দ্রে যাবে। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 200 বুথে প্রতিদিন টিকা পাবে 40,000 শিক্ষার্থী। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর প্রাথমিক সমাপনী পরীক্ষা বা PEC না হলেও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে বিদ্যালয়ে। ডিসেম্বরের শুরুতে শুধুমাত্র 3টি বিষয়ের ওপর এ পরীক্ষা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার জন্য নেওয়া হয়েছে সব প্রস্তুতিও। করোনায় দীর্ঘ 18 মাস বন্ধের পর সারা দেশে স্কুল খোলে 12 সেপ্টেম্বর। শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় এবছর JSC JDC পরীক্ষা না নেয়ার। এবার প্রাথমিক সমাপনী পরীক্ষাও না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষার্থীদের শুধু 3টি বিষয়ে বিদ্যালয় ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। সেই লক্ষ্যে সংক্ষিপ্ত সিলেবাসও করা হয়েছে। প্রাথমিকের অন্যান্য শ্রেণীতেও নেওয়া হবে বার্ষিক পরীক্ষা। মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর ক্লাসে পাঠার ব্যবস্থা করবো। স্কুলে পরীক্ষা নিব, আমরা পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করবো। আমরা শর্ট সিলেবাসে যতটুকু পারি অতটুকু পরীক্ষা নেব। করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছে। বিদ্যালয়ে পাঠানো হয়েছে পাঠ পরিকল্পনা, শিক্ষকরাও সেই অনুযায়ী ক্লাস নিচ্ছেন, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আচ্ছা, আমাদের সার্বিক প্রস্তুতি আছে। আমাদের যে কোনো সময় যে কোনো বিষয়ে আমরা প্রাইমারিতে সব দিক থেকে আমরা সকল প্রস্তুতি আমাদের আছে। শিক্ষকরা বলছেন তারা পরীক্ষা নেয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। বিগত দিনের পাঠের ভিত্তিতে মূল্যায়ন ছকের মাধ্যমে পঞ্চম শ্রেণী সহ সকল শিক্ষার্থীদের মূল্যায়ন করতে আমাদের শিক্ষকরা প্রস্তুত রয়েছে। PEC পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন এতে করে খুদে শিক্ষার্থীরা অনেকটা চাপমুক্ত হবে। মূল্যায়নটা থাকবে এবং সেটা হবে শ্রেণীভিত্তিক। এবং আমরা বারবার বলে থাকি যে একজন শিক্ষকই প্রকৃতপক্ষে বলতে পারেন তার শিক্ষার্থী কোন জায়গায় দুর্বলতা আছে, কোন জায়গায় তার ফিডব্যাক দেওয়া দরকার, কোন জায়গায় তার প্রোগ্রেস করা দরকার, এই জায়গাগুলো আইডেন্টিফাই করা। এবছর বিদ্যালয় ভিত্তিক পরীক্ষা হওয়ায় কেন্দ্রীয়ভাবে কোনো PEC সনদ পাবে না শিক্ষার্থীরা। নূরে আলম,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে দিনে দিনে বড় হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির বাজার। পাঁচ বছরে এই খাতে প্রবৃদ্ধি প্রায় 300%। ব্যবসায়ীরা বলছেন সিএনজির তুলনায় এলপি গ্যাসের সুবিধা বেশি হওয়ায় এর চাহিদা বাড়ছে। পরিবেশের কথা মাথায় রেখে অটো গ্যাসের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। দেশে ফুরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। এ অবস্থায় বিকল্প জ্বালানির উৎস হিসেবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের ব্যবহার। দেশে 2013 সালে এলপিজির বাজার ছিল 80,000 মেট্রিক টনের। এরপর বছর বছর প্রায় দ্বিগুণ হারে বাড়ছে এর চাহিদা এবং ব্যবহার। সবশেষ 2021 সালে 14.5 লাখ মেট্রিক টন এলপিজির চাহিদা তৈরি হয়েছে। বাসা বাড়িতে ব্যবহৃত এলপিজির সাথে পাল্লা দিয়ে জনপ্রিয়তা বাড়ছে অটো গ্যাসেরও। এ পর্যন্ত প্রায় 50,000 গাড়িকে রূপান্তরিত করা হয়েছে এলপিজি অটো গ্যাসে। গাড়িটা ভালো চলে, তারপরে মাইলেজটা একটু বেশি দেয়, আর এটা নিতেও সুবিধা। এটা অনেকগুলো সুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে একবার নিলে 3-4 দিনের জন্য আর গ্যাস নেওয়া লাগে না। সিএনজি থেকে এলপিজির ঘনত্ব বেশি হওয়ায় সিলিন্ডারে একসাথে বেশি পরিমাণ জ্বালানি নেওয়া যায়। ব্যবসায়ীরা বলছেন অটো গ্যাসে চালিত গাড়ির পারফরম্যান্স সিএনজির থেকে ভালো। একটা সেক্টর খুব বুমিং হচ্ছে বাংলাদেশে, সেটা হচ্ছে অটো এলপিজি স্টেশন। বাংলাদেশে অ্যাক্টিভ স্টেশন প্রায় 500-এর উপরে স্টেশন অ্যাক্টিভ হয়ে গেছে ইতিমধ্যে, এবং আরও প্রক্রিয়াধীন আছে প্রায় অ্যারাউন্ড আরও 800-এর মতো। সো এভরি ইয়ার কিন্তু আমরা মানে কনজিকিউটিভলি গ্রোথ, গত 5-6 বছর ধরে কিন্তু হিউজ গ্রোথ আমরা পাচ্ছি। এলপিজি এমন একটা গ্যাস যেটা এনভায়রনমেন্টকে কোনোভাবেই পলিউট করে না। সিএনজিতে আপনার পাইপলাইন যে এস্টাবলিশ করার জন্য যে পরিমাণ টাকা লাগে, যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারের পিছনে পয়সা দরকার হয়, এলপিজিতে কিন্তু এত পয়সা দরকার হয় না। সিএনজির পরিবর্তে এলপিজির ব্যবহার বাড়াতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরাও। এলপিজিটা মোটামুটি আমরা তেলের মতো চিন্তা করতে পারি। আমি যখন গাড়িতে আমি তেল নিই, আমি একবার তেল যদি ভালো করে নিতে পারি, আমার সপ্তাহে একবার নিলেই চলে কিংবা দুইবার নিলেই চলে। বর্তমানে অটো এলপিজি স্টেশনগুলোতে অটো গ্যাসের 70-80,000 মেট্রিক টনের চাহিদা রয়েছে। 2022 সালে এই চাহিদা 1.5 লাখে গিয়ে পৌঁছাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ই-কমার্সের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের স্বার্থ রক্ষায় এক মাসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ সহ প্রতিবেদন দেবে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স নিয়ে এক বৈঠকের শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তিনি বলেন, এখন থেকে ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধনের সব সিদ্ধান্ত নেবে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত কমিটি। গত কয়েক বছর ধরে দেশে অনলাইনে পণ্য কেনাকাটা বা ই কমার্স ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু সম্প্রতি কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা হওয়ার পর গোটা খাতকে এখন ভুগতে হচ্ছে আস্থার সংকটে। প্রতারিত হওয়া এসব গ্রাহকের আটকে থাকা কোটি কোটি টাকা ফেরত নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে ই কমার্স প্রতিষ্ঠানের তদারকি ও গ্রাহকের অধিকার সুরক্ষায় করণীয় নিয়ে গঠন করা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয়, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ উদ্ধারে আগামী এক মাসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে প্রতিবেদন পাঠানো হবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে মন্ত্রণালয়ের কমিটি। ক্যাবিনেটে পাঠাবো, ক্যাবিনেট এটা কিভাবে করে, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে কিনা, আপনারা ইতিমধ্যে জানেন একটা কোম্পানি ইভেলির কে ওখানে অ্যাডমিনিস্ট্রেটর হাইকোর্ট থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে, সেরকম যদি আমরা ক্যাবিনেটে পাঠানোর পরে সেটা কিভাবে রিকভারি হবে আমরা রিকমেন্ড করব, কিন্তু রিকভারি কিভাবে হবে সেটা আমরা পরবর্তী নির্দেশনার পরে আমরা আপনাদেরকে জানাতে পারব। এখন থেকে সব ই কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধিত হতে হবে, অনলাইনে নিবন্ধন করতে হবে এসব প্রতিষ্ঠানকে। পাশাপাশি সব ই কমার্স প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন এক জায়গা থেকে কিভাবে করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। আগামী এক মাসের মধ্যে আমরা ক্যাবিনেটে এই টোটাল জিনিসটা আমরা পাঠাবো, এবং এটা পাঠানোর পরে আমাদের সরকারের একদম সর্বোচ্চ পর্যায় থেকে এই যে ডিজিটাল কমার্স নীতিমালা বলেন অথবা আমাদের ই কমার্সকে কীভাবে একটা শৃঙ্খলার মধ্যে আনা যায় সেটা হয়তো আমরা আমাদের উপরের পলিসি মেকারদের কাছ থেকে পাবো। আগামী সপ্তাহে আবারও ই কমার্স কমিটির সভা হবে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ আত্মসাতের অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকে যশোর জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির সহকারী পরিচালক মাহফুজ ইকবাল।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের 2020-2021 অর্থবছরের একটি চেকের মুড়ি বইয়ে দেখা যায় 11,500 টাকা আর ভ্যাট 725 টাকা, কিন্তু চেকে লেখা 42,98,000 টাকা। 10 অক্টোবর দুদকে আসা অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে এরকম 9টি চেকে জালিয়াতি খুঁজে পাওয়া যায়। ঠিকাদারদের সাথে যোগসাজশে এভাবে 2,54,000 টাকা তুলে আত্মসাৎ করা হয়। 8 দিন অনুসন্ধানের পর এই ঘটনায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমির হোসেন, সচিব অধ্যাপক এ এম এইচ আলী আর রাজা, হিসাব সহকারী আব্দুস সালাম, ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শেখ শরীফুল ইসলাম বাবু ও শাহী লাল স্টোরের মালিক আশরাফুল আলমের বিরুদ্ধে সোমবার মামলা করে দুদক। চেকের মুড়ি বইতে যা লেখা ছিল তার চেয়ে অধিক অর্থ লিখে সেটা ক্যাশ করা হয়েছে বিভিন্ন কৌশলে, এবং এটা এই বিষয়টি তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বোর্ডের চেয়ারম্যান, বোর্ডের সচিব, বোর্ডের হিসাবরক্ষণ কর্মকর্তা এবং দুটা কোম্পানির দুইজন। এই বোর্ডের আর কোনো চেকে এই ধরনের জালিয়াতি করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এটা শুধু তারাই জানবে মনে করছে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিলে কে খোঁজ নিতে যাবে, কে যদি না জানা যায় যে মুড়িতে কত টাকা, ব্যাংকের চেক পাস হয়েছে, জালিয়াতি হয়েছে কিনা, এগুলো জানাজানি হলে তখন হয়তো এরকম মানে মনে হবে যে কাঁচা, কিন্তু আমার যেটা মনে হয় যে হয়তো এরকম প্র্যাকটিস আগেও হয়েছে কিনা এটা দেখা প্রয়োজন হবে বলে আমি মনে করি। তদন্তের স্বার্থে মামলার আসামিদের গ্রেপ্তার বা বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বাড়ছে। সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে 17%। বাংলাদেশ ব্যাংক তথ্য অনুযায়ী গত বছরের অর্থ বছরের সেপ্টেম্বরে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ ছিল 1,76,386 কোটি টাকা। চলতি অর্থ বছরের সেপ্টেম্বর শেষে যা বেড়ে দাঁড়িয়েছে 2,06,513 কোটি টাকা। এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকার ব্যাংক ঋণ নিয়েছে 14,121 কোটি টাকা। একই সময়ে ঋণ পরিশোধ করেছে 9,524 কোটি টাকা। এতে তিন মাসের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,587 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন, সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো থাকায় ব্যাংকগুলো থেকে ঋণ কম নিচ্ছে, আবার একই সঙ্গে ঋণ পরিশোধ বাড়িয়ে দিয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক। আসছে শীত, আর কিছুদিন পরেই পাওয়া যাবে সুস্বাদু খেজুরের রস। এরই মধ্যে রস সংগ্রহে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে চুয়াডাঙ্গার গাছিরা। কিছুদিনের মধ্যে গাছে গাছে ঝোলানো হবে ভাড় আর সংগ্রহ হবে রস। সেই রস থেকে তৈরি হবে উৎকৃষ্ট মানের খেজুরের গুড় ও পাটালি। প্রকৃতিতে এসেছে শীতের আগমনী বার্তা, তাই কে কত আগে খেজুর রস সংগ্রহ করতে পারে সেই প্রতিযোগিতা চলছে চুয়াডাঙ্গার গাছিদের মধ্যে। দিনের আলো ফোটার আগেই জেলার সবখানে শুরু হয় খেজুর রস সংগ্রহের কর্মযজ্ঞ। গাছিরা খেজুর গাছের ডালপালা পরিষ্কার করে যাবতীয় কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছেন, আর দিন দশেক পরেই মিলবে রস, তৈরি হবে পাটালি গুড়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয় এই জেলার গুড় ও পাটালি। ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত গাছ কাটা নিয়ে অত্য এলাকার সব খেজুর গাছের গাছিরা ব্যস্ত থাকে। অনুসারে গাছ কাটি প্রতিদিন, 10 কেজি গুড় হলেই 1,000টা বিক্রি হবে, 10 ভাগ 12 ভাগে রস হয়, এই বেশি কি হয় কোনো রকম আল্লাহ যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই জেলায় খেজুর গাছ রয়েছে প্রায় 2,50,000, যা থেকে এবছর 2,500 মেট্রিক টন গুড় উৎপাদনের আশা করা হচ্ছে। মানে প্রকৃত যে আসল খেজুরের গুড়, সেই গুড়টা যাতে লোকজন পায়, কোনো ভেজালমুক্ত গুড় আমরা ভোগ করতে চাই, যাতে অন্য কোনো ভেজাল মিশিয়ে যাতে বিক্রয় না করে, সেই ব্যাপারে আমরা সতর্ক থাকব। শীত মৌসুমে খেজুরের রস ও গুড় উৎপাদন করে প্রায় 5 থেকে 6 মাস স্বাচ্ছন্দ্যে জীবন জীবিকা নির্বাহ করে চুয়াডাঙ্গা জেলার কয়েক হাজার পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঝিনাইদহে মাজরা পোকার পর এবার আমন ধান খেতে বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ ছড়িয়ে পড়েছে, এতে দিশেহারা হয়ে পড়ছে কৃষক।
পোকা দমনে কৃষকরা কীটনাশক ছিটিয়েও পাচ্ছে না ফল। তবে পোকা আক্রমণ ক্ষতিকর পর্যায়ে পৌঁছায়নি বলছে কৃষি বিভাগ। পোকার আক্রমণে দিশেহারা ঝিনাইদহের কৃষক, পোকার আক্রমণে আমনের কাঙ্ক্ষিত ফলন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। চাষিরা বলছেন পোকার আক্রমণ দ্রুত ছড়াচ্ছে, কীটনাশক স্প্রে করেও মিলছে না ফল। কারেন্ট পোকায় ছাইয়ে ধরেছে, এখন কি দেব আমি কোনো দিশে বিষে পাচ্ছি না। 3 বিঘা কারেন্ট পোকায় একদম শেষ করে ফেলেছে, কোনো কৃষি অফিসার টফিসার এতে আসেনি। কারেন্ট পোকা আছে আর আছে যে তলের যে কি পোকা এই যে আমরা বলতে পারতেছি না। কৃষি বিভাগ বলছে জেলায় বিক্ষিপ্তভাবে 4 হেক্টর জমিতে পোকার আক্রমণ শুরু হয়েছে, ফসল রক্ষায় চাষিদের সচেতন করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে একটা স্কোয়াড আর কৃষি সম্প্রসারণ অফিসারের তার নেতৃত্বে একটা স্কোয়াড এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তার নেতৃত্বে একটা স্কোয়াড গঠন করে আমরা সেখানে পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে আমনের চাষ হয়েছে 104,612 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি মৌসুমে কাপ্তাই লেকে 4 মাস মাছ শিকার বন্ধ থাকার সুফল পাচ্ছেন জেলেরা। লেকের পানির স্তর বাড়ায় এখন বেড়েছে মৎস্য আহরণ। গত বছরের তুলনায় মৎস্য আহরণ বাড়ায় লাভের মুখ দেখছেন জেলেরা, বেড়েছে রাজস্ব আদায়ও। খাগড়াছড়ির মহালছড়িতে কাপ্তাই লেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 6,000 জেলে। বছরে এখানে 9 মাস চলে মাছ শিকার। এসব মাছ ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে আমিষের চাহিদা মেটায়। চলতি বছর মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় মাছ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ 1 মাস বাড়িয়ে 4 মাস করা হয়। এতে লেকে বেড়েছে মাছ উৎপাদন, পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা পড়ায় খুশি জেলেরা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মাছ ধরা পড়ায় গত বছরের লোকসান পুষিয়ে লাভের আশা মৎস্য ব্যবসায়ীদের। গত বছর থেকে মোটামুটি এই পর্যন্ত আমাদের মাছের পরিমাণটা ভালোই আছে, আশা করি আগামী গত বছর থেকে এই বছর আমাদের লক্ষ্যমাত্রা অনেক বেশি থাকবে ইনশাল্লাহ। মৎস্য বিভাগ বলছে লেকের মাছ আহরণ থেকে এবার প্রথম মাসেই 20 লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে, এ ধারা অব্যাহত থাকলে বাড়বে রাজস্ব আদায়ও। এই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন যে পরিমাণ মাছ অবতরণ হচ্ছে আমরা আশাবাদী, এই ধারা অব্যাহত থাকলে আমাদের রাজস্ব আয় গত বছরের তুলনায় অনেক বেশি হবে। মৎস্য আহরণ আরও বৃদ্ধির জন্য দ্রুত কাপ্তাই লেকে ড্রেজিং করার দাবি জেলেদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, মাছ বেশি পাওয়া নিয়ে জেলেরা কি বলছেন আর ড্রেজিংয়ের একটা দাবি জানানো হয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা? দেখুন, খাগড়াছড়ির একটা মহালছড়ি এবং দিঘিনালার একটা বড় অংশ জেলেরা কিন্তু কাপ্তাই লেকের মাছ ধরার উপর নির্ভরশীল। তাদের প্রায় 725 বর্গ কিলোমিটার যে কাপ্তাই লেক, সেখানে কিন্তু মৎস্য আহরণ করে প্রায় অন্তত 10,000 পরিবার তাদের জীবিকা নির্বাহ করে। তবে এবারের বাস্তবতা বিভিন্ন ছিল, বিশেষত করোনার কারণে জেলেরা কর্মহীন ছিল, একই সাথে মাছ ধরার সময়টা কিন্তু আরও 1 মাস নিষেধাজ্ঞার সময়টা প্রায় 1 মাস বাড়ানো হয়েছিল, যে কারণে ওই সময়ে জেলেদের পক্ষ থেকে একটা নেতিবাচক প্রতিক্রিয়া থাকলো। পরবর্তীতে যখন মাছ ধরাটা শুরু হয় তখন কিন্তু যে দীর্ঘ সময় 4 মাস পরে যে মাছ ধরার যে সফল সেটা কিন্তু জেলেরা পেয়েছে এবং আমরা দেখেছি সেখানে প্রতিটা ঘাটে কিন্তু ব্যাপক পরিমাণে মাছ ধরা পড়েছে, বিশেষ করে কাস্কি, চাপিলা, মলা সহ বিভিন্ন ধরনের ছোট মাছ আয়। আগামী 8 নভেম্বর থেকে আফগানিস্তানে পোলিও টিকাদান কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। 5 বছরের কম বয়সী 1 কোটি আফগান শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। এক যৌথ বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ জানিয়েছে 3 বছরের বেশি সময় পর দেশটিতে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। এর মধ্যে আছে 33 লাখ শিশু যারা আগে পোলিওর টিকা দিতে পারেনি। এই পদক্ষেপকে পোলিও নির্মূলের প্রচেষ্টায় বড় অগ্রগতি বলছেন আফগানিস্তানের ইউনিসেফের প্রতিনিধি হারভে লুডোভিচ ডিলাইস। প্রথমবারের মতো আফগানিস্তানের সব শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে কর্মসূচি পরিচালনায় নারী কর্মীদের অনুমতি ও তাদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে তালেবান বাহিনী।
করোনা জটিলতায় ভুগে মারা গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। 84 বছর বয়সে সোমবার তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পাওয়েল পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বজনরা জানান করোনার টিকা নিয়েছিলেন পাওয়েল। সেনাবাহিনীর এই সাবেক শীর্ষ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী। 2001 সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সে সময় মার্কিন পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পাওয়েল। তিনি মার্কিন সেনাবাহিনীর হয়ে ভিয়েতনাম যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনিই একমাত্র আফ্রিকান আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ছিলেন। টাইগ্রের রাজধানী মেকেলেতে বিমান হামলা চালিয়েছে ইথিওপিয়া সেনাবাহিনী। এতে 3 জন নিহত ও 7 জন আহত হয়েছে। নিহতরা সবাই শিশু এবং একই পরিবারের সদস্য বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। টাইগ্রে বাহিনীর বিরুদ্ধে নতুন সেনা অভিযানে কয়েকদিনের মধ্যে বিমান হামলার খবর এলো। টাইগ্রের ক্ষমতাসীন দল টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট TPLF জানায় মেকেলে শহরে হামলা চালিয়েছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। তবে TPLF এর দাবি অস্বীকার করে সরকারের মুখপাত্র জানান মেকেলে ইথিওপিয়ার অংশ, সেখানে হামলার কোনো কারণ নেই। এদিকে জুনে টাইগ্রে বাহিনী অঞ্চলটির বেশিরভাগ অংশ দখলের পর সেনা প্রত্যাহার করে নেয় ইথিওপিয়া। এরপর থেকে মেকেলে শহরে কোনো সংঘাত হয়নি। মিয়ানমারের সহিংসতার জন্য জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও সেনা বিরোধীদের দায়ী করেছেন জান্তা প্রধান মিন অং লাইং। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলো জোট আসিয়ানে এসব বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে লাইং দাবি করেন সেনাবাহিনী মিয়ানমারের শান্তি গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 26 থেকে 28 অক্টোবরের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের জান্তা প্রধান মিং অং লাইং এর পরিবর্তে অরাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে আসিয়ান। এতে আপত্তি জানিয়ে হতাশা প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রয়টার্স জানায় মিয়ানমারের স্থিতিশীলতা ফেরাতে আসিয়ানের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় সম্মেলনে লাইংকে আমন্ত্রণ জানানো হয়নি। আসিয়ানের এই সিদ্ধান্ত নিয়ে টেলিভিশনে দেওয়া ভাষণে প্রতিক্রিয়া না জানালেও দেশে অভ্যুত্থানের পর থেকে সেনাবিরোধীরা শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করার চেষ্টা করছে বলে দাবি জান্তা প্রধানের। মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতার জন্য জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও নিষিদ্ধ ঘোষিত জাতীয় ঐক্যমত্যের সরকার এনইউজি দায়ী। তারা সহিংসতাকে উস্কে দিচ্ছে, এই বিষয়গুলো কারো নজরে পড়ছে না। আমরা সমস্যা সমাধানে কাজ করছি। আসিয়ানেরও উচিত চলমান সমস্যা মোকাবিলায় এগিয়ে আসা। ভাষণে আসিয়ানের বিশেষ দূতের দাবি আপোষযোগ্য নয় বলে জানালেও এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি লাইং। আসিয়ানের বিশেষ দূত এরিওয়ান ইউসুফের কিছু দাবি আপোষযোগ্য নয়। যে কোনো ক্ষেত্রে আসিয়ানের সদস্য হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আশা করছি আসিয়ানের নীতি অনুসরণ করেই সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে সাধারণ ক্ষমা ঘোষণার পর সোমবার রাতে মিয়ানমারের কুখ্যাত কারাগার থেকে মুক্তি পান 1316 বন্দি আর 4320 জনের বিরুদ্ধে আনা অভিযোগ স্থগিত করা হয়। তারা সবাই সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার হয়েছিলেন। আসিয়ান সম্মেলনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার 3 দিন পর মানবিক কারণে ওই বন্দীদের মুক্তির ঘোষণা দেন লাইং। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাত্র 1.5 ঘন্টায় নিউ ইয়র্ক থেকে লন্ডন পাড়ি দেওয়া যাবে এমন হাইপারসোনিক যাত্রীবাহী বিমান তৈরির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হারমিউস। 2029 সালের মধ্যে এ ধরনের উড়োজাহাজের পরীক্ষা চালানোর আশা তাদের। শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে চলবে এ বিমান। এরকম উড়োজাহাজ তৈরিতে প্রযুক্তিগত অনেক চ্যালেঞ্জ থাকলেও এরই মধ্যে ব্যবসার মডেল তৈরি করেছে হারমিউস। নিউ ইয়র্ক থেকে লন্ডনের দূরত্ব 3470 মাইল। মাত্র 90 মিনিটে এ পথ পাড়ি দেবে প্রস্তাবিত হাইপারসনিক উড়োজাহাজ। শব্দের চেয়ে কমপক্ষে 5 গুণ দ্রুত বা ঘন্টায় 3000 মাইল পথ পাড়ি দিতে পারে হাইপারসনিক বিমান ও রকেট। সম্প্রতি এমন উড়োজাহাজ তৈরির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের আটলান্টা ভিত্তিক প্রতিষ্ঠান হারমিউস। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জন্য চালকবিহীন একটি হাইপারসনিক বিমানের ইঞ্জিন তৈরি করেছে হারমিউস। সেই একই ইঞ্জিন আকারে বড় করে যাত্রীবাহী উড়োজাহাজে ব্যবহারের পরিকল্পনা তাদের। 2029 সালের মধ্যেই বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন করতে চায় নির্মাতা প্রতিষ্ঠান হারমিউসের প্রধান নির্বাহী জানান,
উড়োজাহাজটিতে সর্বোচ্চ 20 জন যাত্রীর একটি কেবিন থাকবে। বর্তমান বিজনেস ক্লাসের দাম অনুযায়ী এ ধরনের বিমানে বেশ লাভবান হওয়া যাবে। তবে শব্দের 5 গুণ দ্রুত গতিতে উড়ার জন্য যাত্রীরা ঠিক কত টাকা দিতে প্রস্তুত থাকবেন তা নিয়ে কিছুটা দ্বিধায় তিনি। উড়োজাহাজটি একবারে পাড়ি দিতে পারবে 4,000 নটিক্যাল মাইল। নিউ ইয়র্ক থেকে প্যারিসের মতো ট্রান্স আটলান্টিক পথে উড়বে এটি। তবে সনিক বুমের শব্দের কারণে স্থলভাগ দিয়ে চলাচলে থাকবে বিধিনিষেধ। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুত গতির উড়োজাহাজ নাসার X-43A। 2004 সালে 12 ফুট দৈর্ঘ্যের এ বিমানটি ঘণ্টায় 6,800 মাইল বেগে উড়েছিল। তবে ওই ফ্লাইটের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় 4,500 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 3,19,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 49,19,000। এ পর্যন্ত আক্রান্ত 24,18,00,000-এর বেশি। 24 ঘন্টায় রাশিয়ায় সবচেয়ে বেশি 1,000 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে 5 শতাধিক মারা গেছে, নতুন শনাক্ত 37,000-এর বেশি। সংক্রমণ কমায় 4 মাস পর নিষেধাজ্ঞা শিথিল করেছে মেক্সিকো সরকার। কর্মক্ষেত্রে করোনা টিকা সনদ বাধ্যতামূলক করার বিরুদ্ধে ইতালিতে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। এদিকে ভারতে 8 মাসের মধ্যে সর্বনিম্ন 13,000 রোগী শনাক্ত হয়েছে সোমবার। আরও একটা অঘটনের সামনে পড়লে বড় লজ্জায় পড়তে হবে বাংলাদেশকে, বাদ পড়তে হবে বাছাই পর্ব থেকে। তবে ইতিবাচক থাকছেন ক্রিকেটার কোচিং স্টাফরা। একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, ফিরছেন নাইম। অন্যদিকে ওমানও চাইছে জয় দিয়ে ইতিহাস লিখতে। আল আমিরাত স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ রাত 8টায়। প্রাণহীন গোমরা আবহাওয়া টাইগার স্কোয়াডে কারো মুখে নেই হাসি, নেই উচ্ছ্বাস। স্কটল্যান্ড লজ্জা যত দ্রুত ভোলা সম্ভব ততই ভালো। শিক্ষা নিয়ে হারাতে হবে স্বাগতিকদের। ঐচ্ছিক অনুশীলনের প্রথম ম্যাচের 11-এর বেশিরভাগ ক্রিকেটার আসেননি, সাকিব মাহমুদুল্লাহ বিশ্রামে কাটিয়েছেন। সৌম্যের জায়গায় 11-এ ফিরতে যাওয়া নাইম দীর্ঘ সময় ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন, মুশফিক নেট করেছেন, ব্যাটিং পরামর্শ নিয়েছেন ডোমিঙ্গোর কাছে। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল স্পট বোলিং করেছেন এক হয়ে। ব্যাটিংয়ে উন্নতি ছাড়া উপায় নেই, ওমানের বিপক্ষে অর্ডারে কিছু পরিবর্তন আনব। ডান বাম হাতি কম্বিনেশন রাখতে চাই, নাইম ফিরবে ওর জন্য সুযোগ, আশা করি ভালো করবে। স্কটল্যান্ডের বিপক্ষে দ্রুত মোমেন্টাম পেয়েও হারিয়ে ফেলেছেন বোলাররা, বোলিং পরিবর্তন নিয়েও কথা উঠতে শুরু করেছে। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই। ঘরে মাঠে দুর্দান্ত ওমানকে নিয়ে সতর্ক থাকতে হচ্ছে টাইগার কোচকে। স্পিন অ্যাটাকের সাথে দুই ওপেনার দেখিয়ে দিয়েছেন শক্তির জায়গা, প্রথমবার চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ তাতিয়ে দিচ্ছে স্বাগতিকদের। অন্যদিকে হারানোর ভয় নড়বড়ে রাখছে বাংলাদেশকে। একটা জয় দলের চেহারা পরিবর্তন করে দেবে, আমাদের কাজগুলো ঠিকঠাক করতে হবে, কোনো দলকে হালকা করে দেখার সুযোগ নেই। স্কটল্যান্ডকেও আমরা ছোট করে দেখিনি, ওমান ভালো দল, ওদের ঘরের মাঠে খেলা সতর্ক থাকতেই হবে। বোলিংয়েও একটা পরিবর্তন আসতে পারে, তাসকিন অথবা সাইফুদ্দিনের জায়গায় ফিরতে পারেন শরীফুল। র্যাঙ্কিং, পরিসংখ্যান অথবা ঐতিহ্য, সব দিক দিয়ে অনেকে গিয়ে বাংলাদেশ দল, তারপরেও নির্ভার থাকার সুযোগ নেই, কারণ স্কটল্যান্ডের মতো ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে ওমান। তাই তো 3 ডিপার্টমেন্টে দুর্দান্ত কিছু করতে না পারলে রচিত হতে পারে একটা কালো অধ্যায়ের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান। ওমানের বিপক্ষে সাফল্য পেতে ব্যাটে বলে ভারসাম্য জরুরি। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ 3 অভিজ্ঞ সদস্যকে নিতে হবে বাড়তি দায়িত্ব। টপ অর্ডারে বড় রান ও স্লগ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে গুরুত্ব বেশি, আর কন্ডিশন ও প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বুঝে গ্লেম্পান সাজাতে হবে টাইগার ম্যানেজমেন্টকে। অপ্রত্যাশিত হারে শুরু বিশ্বকাপ মিশন। মিরপুরে স্লো উইকেটে প্রস্তুতি মুখ থুবড়ে পড়েছে ওমানের স্পোর্টিং কন্ডিশনে। টিকে থাকতে ওমানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ, অস্তিত্বের লড়াইয়ে তাই উন্নতির শেষ নাই। স্কটল্যান্ড ম্যাচে 120 বলের 42টাই ডট দিয়েছে বাংলাদেশ, মন্থর ব্যাটিং বাড়িয়েছে আস্কিং রেট। ওমানের বিপক্ষে পজিটিভ নোটে স্ট্রাইক রোটেশনে দিতে হবে বাড়তি গুরুত্ব। ম্যাচ জয়ে ভালো শুরুর বিকল্প নেই,
টপ অর্ডারকে খেলতে হবে বুঝে শুনে। ওপেনিংয়ে বড় পার্টনারশিপ চাই, সেক্ষেত্রে ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন জরুরি। অ্যাগ্রেশনের সাথে শর্ট সিলেকশনের ভুল শুধরানো প্রয়োজন। স্কটল্যান্ড ম্যাচে সাকিব মুশফিক মাহমুদুল্লার স্ট্রাইক রেট ছিল না টি টোয়েন্টি সুলভ। তিন সিনিয়র মিলে 86 বলে তুলেছে 81 রান। ওমানের সাথে এই তিন অভিজ্ঞের ওপর অনেক চাপ, সামলাতে হবে সামনে থেকে। বোলিং নিয়েও নির্ভর থাকার উপায় নেই। 53-তে 6 উইকেট হারিয়ে স্কটল্যান্ড তুলেছিল 140। স্লগ ওভারে খরচে বোলিং চিন্তার বড় কারণ। ব্রেক থ্রুর সাথে তাই নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনো ছাড় দেওয়া চলবে না মুস্তাফিজ সাইফুদ্দিনদের। ওমান প্রথম ম্যাচে ওদের শক্তি দেখিয়ে দিয়েছে। স্পিনার জিশান মাকসুদ হতে পারে ভয়ের কারণ। পাপুয়া নিউগিনির সাথে দেখিয়েছেন তার সামর্থ্য। ব্যাটিংয়ের জতীন্দর সিং টাইগার বোলারদের পরীক্ষা নেবেন নিঃসন্দেহে। স্বাগতিক দুই তারকাকে নিয়ে হোমওয়ার্ক সারতে হবে দ্রুতই। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্কটল্যান্ডের বিপক্ষে 141 রানের টার্গেটে ম্যাচ জিততে না পারে হতাশ নাজমুল হাসান পাপন। ব্যাটিং অর্ডার ও অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি, কারণ জানতে চেয়েছেন অধিনায়ক ও কোচের কাছে। ওমান ম্যাচের আগে অনলাইন প্ল্যাটফর্মে দলকে সাহস দিয়েছেন বোর্ড প্রধান। তামিমের না থাকা দলের জন্য বড় ক্ষতি, মন্তব্য পাপনের। ক্রিকেটে হার জিত থাকবে, থাকবে আপসেটের ঘটনা, তবে খেলার অ্যাপ্রোচ ঠিক না রাখা, পরিকল্পনার বাইরে গিয়ে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আত্মঘাতী। নাইমকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে না খেলানো, লম্বা ব্যাটিং অর্ডার রেখেও ভয় ডরে ব্যাট করা, পরিস্থিতি বুঝে ব্যাটিং অর্ডারে পরিবর্তন না আনা, অথবা শেষ দিকের বোলিংয়ে ভরা ডুবি, সব কিছুতে পরিকল্পনাহীনতার ছাপ। সাধারণ দর্শকের মতো অবাক ক্ষুব্ধ হয়েছেন খোদ বিসিবি সভাপতি। এই ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত করলেন, তাহলে হঠাৎ করে নাইম নাই কেন? আমি বলতে চাচ্ছি যে ওদের প্ল্যানিংটাই তো আমি বুঝতে পারিনি। সো অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে, উইকেট যাক কিছু যায় আসে না, কিন্তু যারা মারতে পারে, যাদের মারে সাহস আছে, প্রথম ছয় ওভার অ্যাডভান্টেজ নিতে সাহস পায়, তারা মারবে, যে আউট হলে কিছু যায় আসে না, সাহস নিয়ে খেলবে, দে শুড প্লে প্রথম দিকে। কারণ যাই হোক, এমন হারে আত্মবিশ্বাস ঠেকেছে তলানিতে, শঙ্কা তৈরি হয়েছে চূড়ান্ত পর্বে খেলা নিয়ে। ক্রিকেটারদের সাহস দিতে অনলাইনে কথা বলেছেন বিসিবি সভাপতি। মাহমুদুল্লাহ, সাকিব আর ডমিঙ্গোর সাথে হয়েছে বিস্তর আলোচনা। সাকিবকে আমি আরও বেশি ইনভলভ হতে বলেছি, যে প্লেয়ারদেরকে মোটিভেট করার জন্য, কারণ ওরা একটু শেকি হয়ে যেতে পারে। এখানে শেকি হওয়ার কিছু নাই, একটা অঘটন ঘটে গেছে, এটা হলো ওদেরকে যেটা বলেছে, এটা আমার মনের কথা না, মনে আমি এটা অ্যাকসেপ্টই করতে পারছি না। তামিম নাম প্রত্যাহারের পর থেকে আলোচনার সমালোচনা। নাইম, সৌম্য, লিটন সেই আলোচনার পালে হাওয়া দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। দেশসেরা ওপেনারকে মিস করছেন বিসিবি সভাপতি, দলের মধ্যে যে একটা সমস্যা চলছে স্বীকার করেছেন। তামিমের সাথে আরও এক সিনিয়র বিশ্বকাপ খেলতে চাননি। এখানে কার সাথে কী সমস্যা থাকতেই পারে, একটা প্লেয়ারের সাথে একটা কোচের সমস্যা থাকতে পারে, একটা প্লেয়ারের সাথে আরেকটা প্লেয়ারের সমস্যা থাকতে পারে, কিন্তু অভিমান করে খেলবো না, এইটা আমার কাছে অ্যাকসেপ্টেবল। কার সাথে অভিমান? দেশের সাথে? যত ওপেনারই খেলুক না কেন, তামিমের চেয়ে ভালো ওপেনার একটাও নেই। আপাতত দলের উপর প্রভাব পড়ে এমন কথা বলা থেকে দূরে থাকতে চান নাজমুল হাসান পাপন। ওমানের বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না সেটাও জানিয়ে দিয়েছেন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান। সাফে ব্যর্থ হলেও ঘরোয়া ফুটবলের মান ঠিকই আছে দাবি বাফুফের, তবে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়লে ধারাবাহিকতা আসবে, বিশ্বাস আব্দুসালাম মুর্শেদির। এদিকে পাসপোর্ট হাতে পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলার নিশ্চয়তা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন। 3.5 বছর পর কাল শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ হকি, আর শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন শুটিংয়ে স্বর্ণ জিতে চমক দিয়েছেন রাব্বি হাসান মুন্না। সাফে আরও একবার ব্যর্থতা, প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলার ফুটবলের ব্যবধান স্পষ্ট। সুমন রাকিবরা লিগে সেরা পারফর্ম করেই জায়গা করেছিলেন জাতীয় দলে, কিন্তু সেখানে খেই হারিয়েছেন। কাঠগড়ায় বাংলাদেশের প্রিমিয়ার লিগের মান, কিন্তু বাফুফের চোখে সব কিছু চলছে ঠিকঠাকভাবে। ফুটবলারদের মান বাড়াতে প্রয়োজন বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা, মনে করছেন সিনিয়র সহসভাপতি আব্দুসালাম মুর্শিদি। লিগের মান ভালো ছিল বলেই আমাদের লিগ চ্যাম্পিয়ন অথবা আগের যারা ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন, তারা যে এফসি কাপে খেলেছে সেখানকার পারফরমেন্সই কি প্রমাণ করে। আমরা যতগুলো পারি ফ্রেন্ডলি ম্যাচ খেলার চেষ্টা করব, যাতে আমাদের প্লেয়াররা আন্তর্জাতিক ম্যাচ খেলতে যেয়ে কোনোভাবেই তারা যেন তাদেরকে গুটিয়ে না রাখে, তারা যেন তাদের ফুল পারফরমেন্সটা তুলে ধরতে পারে।
বাংলাদেশের ফার্স্ট। আরও একটা অঘটনের সামনে পড়লে বড় লজ্জায় পড়তে হবে বাংলাদেশকে, বাদ পড়তে হবে বাছাই পর্ব থেকে। তবে ইতিবাচক থাকছেন ক্রিকেটার কোচিং স্টাফরা, একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, ফিরছেন নাইম। অন্যদিকে ওমানও চাইছে জয় দিয়ে ইতিহাস লিখতে। আল আমিরাত স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ রাত 8টায়। প্রাণহীন গোমরা আবহাওয়া টাইগার স্কোয়াডে, কারো মুখে নেই হাসি নেই উচ্ছ্বাস। স্কটল্যান্ড লজ্জা যত দ্রুত ভোলা সম্ভব ততই ভালো, শিক্ষা নিয়ে হারাতে হবে স্বাগতিকদের। ঐচ্ছিক অনুশীলনের প্রথম ম্যাচের একাদশের বেশিরভাগ ক্রিকেটার আসেননি, সাকিব মাহমুদুল্লাহ বিশ্রামে কাটিয়েছেন। সৌম্যের জায়গায় একাদশে ফিরতে যাওয়া নাইম দীর্ঘ সময় ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন, মুশফিক নেট করেছেন, ব্যাটিং পরামর্শ নিয়েছেন ডোমিঙ্গোর কাছে। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল স্পট বোলিং করেছেন এক হয়ে। So I think as a coach you've got to be able to deal with it. ব্যাটিং এ উন্নতি ছাড়া উপায় নেই। ওমানের বিপক্ষে অর্ডারে কিছু পরিবর্তন আনবো, ডান বাম হাতি কম্বিনেশন রাখতে চাই। নাইম ফিরবে, ওর জন্য সুযোগ, আশা করি ভালো করবে। স্কটল্যান্ডের বিপক্ষে দ্রুত মোমেন্টাম পেয়েও হারিয়ে ফেলেছেন বোলাররা, বোলিং পরিবর্তন নিয়েও কথা উঠতে শুরু করেছে। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই। ঘরে মাঠে দুর্দান্ত ওমানকে নিয়ে সতর্ক থাকতে হচ্ছে টাইগার কোচকে। স্পিন অ্যাটাকের সাথে দুই ওপেনার দেখিয়ে দিয়েছেন শক্তির জায়গা, প্রথম বা চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ তাতিয়ে দিচ্ছে স্বাগতিকদের। অন্যদিকে হারানোর ভয় নড়বড়ে রাখছে বাংলাদেশকে। একটা জয় দলের চেহারা পরিবর্তন করে দেবে, আমাদের কাজগুলো ঠিকঠাক করতে হবে। কোনো দলকে হালকা করে দেখার সুযোগ নেই। স্কটল্যান্ডকেও আমরা ছোট করে দেখিনি, ওমান ভালো দল, ওদের ঘরের মাঠে খেলা, সতর্ক থাকতেই হবে। বোলিংয়েও একটা পরিবর্তন আসতে পারে, তাসকিন অথবা সাইফুদ্দিনের জায়গায় ফিরতে পারেন শরীফুল। র্যাঙ্কিং, পরিসংখ্যান অথবা ঐতিহ্য, সব দিক দিয়ে অনেকে গিয়ে বাংলাদেশ দল, তারপরেও নির্ভার থাকার সুযোগ নেই, কারণ স্কটল্যান্ডের মতো ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে ওমান। তাই তো তিন ডিপার্টমেন্টে দুর্দান্ত কিছু করতে না পারলে রচিত হতে পারে একটা কালো অধ্যায়ের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান।